আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের স্টুডিওতে আছেন সম্মানিত শেখ মুফতি আতাল্লাহ বিন জামশেদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার কাছ থেকে আমরা আজকে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একজন বক্তা যিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে থাকেন যে কোনো এক জনৈক ব্যক্তি তার 6টা মেয়ে সন্তানের পর 7 নম্বর সন্তান হবে, তখন তার ওই মহিলাকে তার স্বামী বলেছে এবার যদি তোমার মেয়ে হয় তাহলে তোমাকে ছেড়ে দেবো, তালাক দেবো। তখন সে এক বুজুর্গনুদ্দিনের কাছে গিয়েছেন, তখন ওই বুজুর্গনুদ্দিনের ধমকে তার পেটের মেয়ে সন্তান ছেলেতে রূপান্তরিত হয়েছে। আসলে এটা তো বর্তমান বিজ্ঞান আকাশচুম্বী এমবি হয়ে গেছে, বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান এটা সাপোর্ট করে না। আসলে কি ধর্মে এরকম কিছু আছে, আপনি যদি আমাদের দর্শকদেরকে ক্লিয়ার করেন। সম্মানিত দর্শক, যে বিষয়টা এখন আলোচনার জন্য আমরা মনস্থ করলাম সেটা হলো যে বাংলাদেশের ওয়াজের মৌসুম আসলে বাংলাদেশের সেই উর্বর জমিতে সকলেই বিভিন্ন ওয়াজ মাহফিল তফসির করে বেড়ায় বিভিন্ন জায়গায়। তো কোনো এক জৈনিক বক্তা সম্ভবত আসলে যে ওয়াজটা কথা বলেছেন সেটা আমার কানে এসেছে, সম্ভবত বক্তার নাম তোফাজুল হোসেন বৈরবী। তো ওই বক্তার যে একটা ওয়াজ আছে সেটা উনি বলেছেন যে জৈনক এক মহিলা ওনার শুধু কন্যা সন্তান জন্মগ্রহণ করে 5-6টার মতন হয়েছে কন্যা, এখন যদি ওনার স্বামী বলেছেন যদি এখনও তোমার মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিব। তখন সে একজন বুজুর্গের কাছে গিয়েছে, যাওয়ার পরে ওই বুজুর্গ নাকি ধমক দেওয়ার পরে ওনার পেটের সন্তানটা আপনার মেয়ে সন্তান ছেলেতে রূপান্তর হয়ে গেছে। আপনি বলেছেন একটা বিজ্ঞানও সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে কি না জানতে চেয়েছেন। আসলে বিজ্ঞান সাপোর্ট করে না, ইসলামও এই ব্যাপারে সাপোর্ট করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদেরকে যে বলেছেন ওলিদের সম্পর্কে জালা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি যারা আছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। আর ছেলেকে মেয়েতে রূপান্তর করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ কোনো বান্দা মাখলুকের কাছে আনা মানে এটা শিরিক। এই জন্য সে যেই এ কথা বলেছে তাকে সর্বপ্রথম তওবা করতে হবে। আর যেই ওলির কথা বলেছেন সেই ওলি এই কথা বলেছেন কিনা সেটা আমার মনে হচ্ছে না, অথবা আমি বলতে পারছি না, তবে ওলিরা এরকম কথা বলতে পারে না। আসলে ওয়াজের মধ্যে কিছু বক্তা আছে যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, তারা মানুষদেরকে আকর্ষণ করার জন্যে, শ্রোতাদেরকে আকর্ষণ করার জন্য এমন কিছু কিচ্ছা কাহিনী নিয়ে আসে, যে সমস্ত কিচ্ছা কাহিনীর কারণে মানুষ আকর্ষণ চম্বিক হয়ে তাদেরকে দাওয়াত করে বিভিন্ন জায়গায়। আসলে এই তারা পেশাদার বক্তা, এই জন্য ওই সমস্ত বক্তাদেরকে আমরা পরহেজ করতে হবে। যারা কোরআন সুন্নার আলোচনা করে তাদেরকে আমরা নিয়ে আসতে হবে, এনে কোরআন এবং সহি সুন্না ভিত্তিক আমরা আলোচনা শুনতে হবে। এই জন্য যে ইসলামের মধ্যে যে সমস্ত বিষয় সাপোর্ট করে না, বিভিন্ন কিচ্ছা কাহিনী গিয়ে ওয়াজের দিন এখন শেষ হয়ে গেছে। বর্তমান যেহেতু বিজ্ঞানের যুগ, সেই বিজ্ঞানের যুগে আমরা কোরআন এবং সহি সুন্না মানুষ থেকে শুনবো এবং সাথে সাথে যাচাই করে আমরা মানবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। জি, এটার সাথে আমি যদি একটা জিনিস আপনার সাথে জানতে চাই যে আসলে এই ধরনের বক্তাদেরকে বাংলাদেশে দীর্ঘকাল থেকে আপনার ওয়াজ মাহফিলে আলোচনা করে আসছে, যারা দর্শক আছেন যারা আমরা শুনছি তাদের আপনার দৃষ্টি আকর্ষণটা কি থাকবে যে এই ধরনের বক্তাদেরকে ওয়াজ না শোনার জন্য তাদের প্রতি কি আহ্বান থাকবে? যে এই সমস্ত বক্তারা প্রায় আমাদের দেশে প্রায় 40-50 বছর যাবৎ মানুষকে ইসলামের দিকে ডেকে আসছেন। এখন আমরা যখন বিজ্ঞানের যুগ আসছে তখন আমরা বিভিন্নভাবে জানতে পারলাম যে আসলে এগুলো ফলস কাহিনীগুলো বলছেন। এই জন্য সাধারণ মানুষ এবং দর্শক যারা আছেন আপনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে যে এই সমস্ত বক্তাদেরকে আমরা পরাজ করতে হবে। আর ওই সমস্ত বক্তাদের আলোচনার যখন আমরা দিব অথবা মাহফিল বিভিন্ন সম্মেলন দেওয়ার পরে আমরা বক্তাদেরকে কোরআন সুন্নাহ থেকে আমরা বিষয় নির্ধারণ করে দিব যে আপনি কোরআনের এই আয়াত অনুযায়ী এই বিধান সম্পর্কে আমরা জানতে চাই একটু আলোচনা করেন। তখন দেখবেন যে যাদের ভিতরে ইলম নাই তারা দেখবেন আলোচনা করতে একটু বাঁচবে। এই জন্য দর্শক শ্রোতা মণ্ডলীর প্রতি আমার আকুল আবেদন সেটাই থাকবে যে সমস্ত আলেমদেরকে দাওয়াত করে আমি তাদেরকে কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক বিষয় দিয়ে দিতে হবে, আর বিষয় ভিত্তিক আলোচনা করলে আশা করি এই বিষয়টা নিরূপণ করা সম্ভব হবে। জি ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। জাযাকাল্লাহ খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।